রাজ্য সচিবালয়ে শনিবার প্রকাশিত হল রাজ্যের জমির মূল্য তালিকা। মূল্য তালিকার উদ্বোধন করেন রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। এছাড়াও রাজস্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বি কে সাহু সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এদিন রাজস্বমন্ত্রী বলেন, রাজ্যে জমির চাহিদা ও গুরুত্ব অনুসারে জমির মূল্য নির্ধারণ করা হয়েছে, আর তার ফলে জমির দালালিরও কোনো সুযোগ থাকবে না। উদ্বোধন করলাম, এটা হলো সারা ত্রিপুরাতে বিভিন্ন ভৌগোলিক অবস্থানে জমির এখানের চাহিদা এবং জমির যে এখানকার গুরুত্ব পূর্ণে কত, এটার অনুসারে এটা জমির দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে এটা জমির সঠিক মূল্য এবং সঠিক ক্রেতা তার সঠিক মূল্যে পেয়ে যাবে, এই জন্য কোনো রকমভাবে দালালি বা কোনো রকম প্রয়োজনের কোনো স্কোপ হাতনা হল না। এটা হলো বর্তমানের এই দুই বছরের আমাদের ভূমি ব্যবহারের জন্য আধুনিক প্রশাসন ব্যবস্থা চালু করা। তিনি আরও বলেন, বর্তমান রাজ্য সরকার জমি রেজিস্ট্রেশন করার বিষয়াদি সহজ করেছে, করা হয়েছে ই স্ট্যাম্পের মাধ্যমে রেজিস্ট্রেশন। যে জমি রেজিস্ট্রি দলিল করার ব্যাপারটা এটা সহজ করা হয়েছে। আগে তো ভেন্ডারের কাছ থেকে স্ট্যাম্প নিতে হতো, স্ট্যাম্প ঠিক মতো পাওয়া যেত না, যত দামের স্ট্যাম্প দরকার ঠিক সেই দামের পাওয়া যেত না, এটা অনেক দাম দিতে হতো। কত 10 টাকার স্ট্যাম্প লাগে সেখানে 25 টাকা বা তারও বেশি দিতে হতো, এগুলো এখন আর নাই। এই স্ট্যাম্পের মাধ্যমে এখন যতটুকু রেজিস্ট্রেশনের জন্য যে ফি দরকার ঠিক সেই দামেরই এখন ই স্ট্যাম্পিং করা যায়। প্রসঙ্গত 1960 সালে রাজ্যে ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন চালু হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।